আসাদ পাং পাং, তোর নুনুর কোড়া কেটে দিব কিন্তু, গালাগালি কর। খান কির পোলা সুতপালা নে পোলা খান কি মাগের পোলা বেশ্যা মাগের পোলা। বন্ধু সকলকে আসসালামু আলাইকুম, নেটওয়ার্কের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি আনোয়ার হোসেন। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, বিশ্বের শ্রেষ্ঠ গালিবাজ সেপাতুল্লাহ সেপুদাকে চিনেন না এমন লোক সংখ্যা খুবই কমই আছেন। তিনি হলেন যে বিশ্বের শ্রেষ্ঠ গালিবাজ, তিনি গালি দিয়ে নাকি বিশ্বের বুকে তিনি অনেক খ্যাতিমান একজন ব্যক্তি হয়েছেন এবং তিনি নাকি বিশ্বের মধ্য শ্রেষ্ঠ গালির মধ্য দিয়ে। তবে একজন হলো শিক্ষিত গালিবাজ সেপাতুল্লাহ সেপুদা, আর একজন হলো অশিক্ষিত একজন গালিবাজ, সে হলো আসাদ পাং পাং। এই দুইজনের মধ্যে গালি অর্থাৎ শব্দ বোমার যুদ্ধ, অর্থাৎ গালি অর্থাৎ আসাদ পাং পাং ভাস সেপাতুল্লাহ, অর্থাৎ সেপাতুল্লাহ ভাস আসাদ পাং পাং এর দুইজনের গালির প্রতিযোগিতার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি দেখবেন। তা চলুন বন্ধুরা, আমরা সেই গালির ভিডিওটি এখন দেখে আসি। ছোট লোক হারামজাদা বেয়াদব মূর্খ, মালয়েশিয়াতে বসে বসে গালাগালি করেছিস সানাইকে, কুকুরের বাচ্চা, তোর দাঁত ফেলে দেবো তোকে। আমার কিন্তু মালয়েশিয়াতে লক্ষ লক্ষ ভক্ত আছে, ওরা আমাকে বলেছে তোর দুই কান কেটে দিবে। ওকে, এই কুকুরের নাম আপনারা জানেন, আসাদ পং পং। আসাদ পং পং, তোর নুনুর কোড়া কেটে দিব কিন্তু, গালাগালি করবি না হারাম জাদা, তোরে কোনো মেয়ে পাত্তা দেয় না। পালটকে আইসা ফারিয়ারে পাঠাইতে চাইছিলি মনে আছে? ফারিয়ার লাত্তিউসটা খাইয়া পালটক থেকে পালাইছস, পরে আবার আমাকে নিয়ে কি ভিডিও করেছিস? আমি এটি তোর এগুলি দেখি না, কারণ তুই অশিক্ষিত মূর্খ, তোর বাংলা হয় না। তুই ভরিসেডা খাটাস, তিন বেলা ভাত খাস, বুড়ি বেড়ি বিয়া করিয়া নাকি কাগজপত্র বানাইছস, মাতাল, একদম পাঠাইয়া বলার মতো রে। জানাস, জোতার বাড়ির চোটে তোরে আমার জোতা দিয়া মারলেও জোতার অসম্মান হবে, একদম ফাটাই ভালাম। আসাদ পংবং ফকিন্নির পোলা ছোট লোক, তোর ভাবির সাথে তোর ভাবিকে ধর্ষণ করে তুই পালাইছস, তোর বিরুদ্ধে মামলা আছে। শুধু ধর্ষণ না, ধর্ষণ করে আবার হত্যা করেছে, বুঝেছেন আপনারা? বড় ভাইয়ের বউকে ধর্ষণ করে হত্যা করেছিল, তারপর তার বিরুদ্ধে হত্যা মামলা, সে দেশে যেতে পারে না। তার বিরুদ্ধে কিন্তু আপনার সে কোনো পলিটিক্যাল কোনো এলিমেন্ট না, সে রাজনীতিও বুঝে না, সে অশিক্ষিত মূর্খ, বাংলা বলতে পারে না, বুঝেন না। সেপাতুল্লাহ খান কির পোলা সুতপালানি পোলা খান কি মাগের পোলা বেশ্যা মাগের পোলা জাররা মাগের পোলা দাঁত নাই খান কির পোলা গরিবের বাচ্চা সমকামী শালার পর শালা। ওই সেপাতুল্লাহ সুতপালাতুল্লাহ সেপাত খান কির পোলা, তোরে এতদিন আমি কিছু কই নাই, খান কির পোলা তোর দাঁত আমি এই দিয়ে মুসমো, হালার পোলা তোর দাঁত এই দিয়ে মাস মু, তোর মুখে লাগাম দে খান কির পোলা, সেপাতুল্লাহ লাগাম দে, তোরে ঝাড়ু দিয়া পিটামো খান কির পোলা। ও সেপাতুল্লাহ হালার পা হালা, তোরে ঝাড়ু দিয়া তোর দাঁত ব্রাশ কর, তোর পুটকির ভিতরে ঢুকাই দেবো খান কি মাগের পোলা। তুই বিএনপির কাছ থেকে টাকা খাইয়া বাংলাদেশের সম্মানিত মানুষের গালি দা, তুই আমার কোরআন পড়ছো শিষ্য, খান কির পোলা তোর হোগার ভিতরে এইয়া ঢুকাই দেবো। ও সেপাতুল্লাহ হালার পা হালা, দাঁত নাই ছুতমারানের পোলা সমকামী হালার পা হালা, তুই বুড়া বুড়া বেড়া গহানে ভাই সোনা সাটো খান কির পোলা সমকামী জারো জার বাচ্চা জারো, তুই আমার দেশের সম্মানিত মানুষকে নিয়ে সবসময় কটূক্তি কর, আমাদের প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তি কর, তোর চোদ্দ গোষ্ঠী ইয়ে দিয়ে হালার ফালা ওয়াশ করিয়া দেবো। এ হালার ফালা তোর ডাইনামো দিয়ে দাঁত পাঁচমো খান কির পোলা। ও সেপাতুল্লাহ সুতমালানের পোলা হালার পো হালা, মুই গালি দিতে জানি না, ভুলে গেছে স্যার, হারে বেটা ভুলে গেছে, আরে গালিগুলি ভুলে গেছে বেটা, তোর মুখে হানো লাগাম দে, কইতেছি লাগাম দে লাগাম দে হালার ফালা, তোরে যদি পাই খানকির বলে তোরে জবাই দেব, তুই কোন জায়গা আঘাত দিয়েছে মুসলমানের, তুই নিজের বিবেকের কাছে প্রশ্ন কর খানকির বলা, তুই বলে শিক্ষিত, তোর তোর সোনা কাটতে হলাম খানকির বলা, ভালো হইয়া যা। আর তুই ওই অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া রয়েছ না, আইতে আছি, ওয়েট কর, তোরে ধরতে অস্ট্রেলিয়ার প্রবাসী যারা আছে এরা যদি কিছু না করে, তাই আমি আসাদ মনে করিস না যে আসাদ বাংলাদেশে পাসপোর্ট ইউজ করে বা কিছু, আসাদের পাসপোর্ট যদি দেওয়া সুদীর ভাই মুত্তা দেবী আলার ফালা, ও অস্ট্রেলিয়া ওই কোনার ভিতরে থাকতে না, আসাদ অল ওভার দ্য ওয়ার্ল্ড ট্যুর করতে পারে, সেই পার্সনডাল পার্সনডা আইতে আছে, তোরে খানকের বলে তোরে তোলাই দেবো, তোর নাস্তিকের বাচ্চা নাস্তিক জারোজের বাচ্চা। হ্যাঁ, এখনো কইতেছে তোর মুখে লাগাম দে, এতদিন তোরে বাংলাদেশে মানুষ যেটা একটা মাতাল মদখোর হাসাহাসি করে পোলাপান একটু মজা নিত, তা বাংলাদেশ টিভি দেখলে মজা পায় না দেখ, এই জন্য একটু মজা নিত, এর মানে এই না যে তুই বহুত কিছু হইয়া গেছো,
তোর সোনা কিন্তু আবার মুসলমানি করাই দেবো খানকির বলা, তুই তো আর নাস্তিক, তোর সোনা গোড়া একাটটা তোরে দোতলা মুসলমান বানাবো খানকির বলা। তুই কালকে কোরআন শরীফ পড়ে আজকে আবার টুপি দিয়ে আইসত তোর খানকির বলা সুগারের বাচ্চা। যারো যে বাচ্চা তোর জন্মের ঠিক আছে, তোর যদি জন্মের ঠিক থাকতো তুই বিএনপির কাছ থেকে টাকা খাইয়া তারপরে বাংলাদেশে সম্মানিত মানুষকে গালি দিতে না। তোর বিবেক আছে, বিবেকের কাছে প্রশ্ন কর, মরিয়া যাবি দুই দিন বার খানকির বলা, তুই কিন্তু শেষ। তোর বাল সব সাদা হইয়া গেছে, তোর বাল সাদা হইয়া গেছে, মাথায় মাঝে মাঝে দিয়ে আসো কি যেন কালা কুত্তার গুদি আসো। আর বাংলাদেশে ছেড়িদের বলতে আছে নষ্টা ছেড়িরা শেফাতুল্লাহ, ওটা তো খারাই না, তাই ওই লাগে ডলা ডলি কাজ সুকমা মানুষ দিরা। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সেই দুইজন ব্যক্তির গালির ভিডিওটি আপনারা দেখে ফেলছেন, যে সেপাতুল্লাহ সেপুদা ও আসাদ পংপং এর দুইজনের মধ্যে শব্দ বোমার যুদ্ধ। তবে এই দুইজনের মধ্যে এই গালি প্রতিযোগিতায় কে ফার্স্ট হলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।